পোশাক শ্রমিকদের ওপর হামলার অভিযোগ, দেশীয় অস্ত্র উদ্ধার। বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় রপ্তানিমুখী একটি পোশাক কারখানায় দুদিন ধরে শ্রমিক অসন্তোষ চলছে। শ্রমিকদের আন্দোলন ঠেকাতে তাদের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে মালিক পক্ষের বিরুদ্ধে। অন্যদিকে একদল শ্রমিক গার্মেন্টস কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বলে পাল্টা অভিযোগ করেছে মালিক পক্ষ। বৃহস্পতিবার 8 ফেব্রুয়ারি ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকায় ক্রনি গ্রুপের প্রতিষ্ঠান অবন্তি কালার টেক্স লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। দুপুরে কারখানা থেকে দেশীয় অস্ত্রসহ বিপুল পরিমাণ লাঠিসোঁটা ও স্টিলের পাইপ জব্দ করে পুলিশ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিকরা জানান, কারখানার 3টি ইউনিটে কাজ করেন 12,000 শ্রমিক। গত বছরের নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত শ্রমিকদের 2 মাসের বেতন বকেয়া হলেও মালিক পক্ষ একাধিকবার সময় দিয়েও পরিশোধ করছেন না। চলতি মাসেরও 8 দিন অতিবাহিত হয়েছে, ফলে অর্থের অভাবে শ্রমিকদের বাসা ভাড়া বাকি সহ তারা নানা সমস্যায় পড়েছেন। এ নিয়ে গত কয়েকদিন ধরে শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। শ্রমিকরা আরও জানান, মালিক পক্ষ সর্বশেষ গত 25 জানুয়ারি বেতন পরিশোধের আশ্বাস দিলেও এখন পর্যন্ত না দেওয়ায় বুধবার থেকে শ্রমিকরা কর্মবিরতি দিয়ে কারখানা প্রাঙ্গণে অবস্থান নেন। বৃহস্পতিবার সকাল থেকে একইভাবে শ্রমিকরা কারখানায় এসে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করলে মালিক পক্ষ আগামী সোমবার বেতন পরিশোধ করা হবে বলে পুনরায় আশ্বাস দেন। তবে শ্রমিকরা তা না মেনে বিক্ষোভ শুরু করলে বহিরাগত কিছু সন্ত্রাসী মালিক পক্ষের হয়ে রামদা, স্টিলের পাইপ ও লাঠিসোঁটা নিয়ে ভেতরে প্রবেশ করে শ্রমিকদের উপর হামলা ও মারধর করে বলে অভিযোগ করেন শ্রমিকরা। এক পর্যায়ে শ্রমিকরা সবাই একত্রিত হয়ে সন্ত্রাসীদের কাছ থেকে 2টি রামদা সহ বিপুল পরিমাণ স্টিলের পাইপ ও লাঠিসোঁটা ছিনিয়ে নিয়ে পাল্টা তাদেরও মারধর করে বলে শ্রমিকরা স্বীকার করেন। এদিকে শ্রমিক অসন্তোষের খবর পেয়ে শিল্প পুলিশ ও ফতুল্লা থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শ্রমিকরা ছিনিয়ে নেওয়া লাঠিসোঁটাগুলো পুলিশের কাছে জমা দিলে থানা পুলিশ সেগুলো জব্দ করে। এরপর শ্রমিকরা শনিবার থেকে পুনরায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে দুপুর 1টায় খাবারের বিরতির সময় কারখানা থেকে চলে যায়। তবে মালিক পক্ষের দাবি, সকালে শ্রমিকরা দেশীয় অস্ত্রসহ নিয়ে গার্মেন্টসের ভিতরে প্রবেশ করে, তারা সিকিউরিটি স্টাফ ও অফিস স্টাফদের মারধরও করে। এক পর্যায়ে শ্রমিকরা কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সহ ডাইংয়ের প্রোডাকশন বন্ধ করে তালা লাগিয়ে দেয়। অবন্তি কালার টেক্স লিমিটেডের জেনারেল ম্যানেজার ইন্তিশার আহমেদ জানান, শ্রমিকদের 1 মাসের বেতন বকেয়া আছে, সেটা আগামী সোমবার পরিশোধ করা হবে বলে জানানো হয়েছে। তবে একদল শ্রমিক মেনে নিচ্ছে না। এ নিয়ে বুধবার কথা হলেও বৃহস্পতিবার সকাল থেকে ওই দলের শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানা অচল করে দেওয়ার হুমকি দেয়। এ সময় যারা কাজ করতে চায় তাদেরকে দেশীয় অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে বের করে এনে গার্মেন্টসে তালা লাগিয়ে দেয় এবং গার্মেন্টসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে, ডাইং ও প্রোডাকশন বন্ধ করে দেয়। তারা সবাইকে বের করে দিয়ে নিজেরা তালা লাগিয়ে পুরো গার্মেন্টস অবরুদ্ধ করে রাখে। অফিস স্টাফ ও সিকিউরিটি স্টাফদেরও মারধর করে তারা। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আজম মিয়া বলেন, শ্রমিকরা সকাল থেকে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে, তবে বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। কারখানা থেকে কিছু লাঠিসোঁটা উদ্ধার করা হয়েছে, এগুলো শ্রমিকদের নাকি কারখানা কর্তৃপক্ষের লোকজনের সে বিষয়ে আমরা নিশ্চিত না। নারায়ণগঞ্জ শিল্প পুলিশ স্যার এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আইনুল সময় সংবাদকে জানান, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের ব্যাপারে মালিক পক্ষের সঙ্গে আলোচনা হলেও কোনো সমঝোতা হয়নি। মালিক পক্ষ রোববার 11 ফেব্রুয়ারি অথবা সোমবার 12 ফেব্রুয়ারি বেতন পরিশোধ করার আশ্বাস দিলেও শ্রমিকরা মানছে না। তবে আমরা আশা করছি শনিবার শ্রমিকরা তা মেনে স্বাভাবিক নিয়মে কাজে যোগদান করবে।